okay. But the problem is, আমার তো না তোর স্প্লিট হয় না, এটা তো ভিডিও তো এডিট করা যাবে, কিন্তু ঠিক আছে. ওকে, আই এম ইন্ট্রোডিউসিং ইউ উইথ আ ওবি আলম. সে এখন আমাদের একটা, ও আমরা প্রথমে তাকে জিজ্ঞেস করবো সে কীভাবে তার স্ক্রিপ্টটা কী, এবং আমি ওই যেহেতু আমার নায়ক সে, তাকে তো আমার সাথে একটু সঙ্গ দিতেই হবে. আমি তারকে আগে জিজ্ঞেস করিনি তার স্ক্রিপ্টটা কী এবং আমি কোন রোলে তার সাথে সহযোগিতা করবো সেটা আমি তাকে জিজ্ঞেস করে নেব. ওকে, লেট মি শো ইউ. হাই, আমি ওবি আলম, নট হিরো আলম. আমি আপনাদের ওবি ওই থাকতে চাই. বর্তমানে আমার কোনো কাজ টাজ নেই, বেকার বুদ্ধি. আসলে কি মিডিয়াতে অনেকদিন ট্রাই করার পর আমার শুরু হয়ে যায় এবং অনেকদিন ধরে আপনার চুলটা একটু দেখান সবাইকে, আমাদের দর্শকরা দেখতে চায় চুল. হ্যাঁ, ঠিক আছে. হ্যাঁ, এক সময় ছিল যে চুলটা আমি অনেক গাঢ়া করতাম, তো গাঢ়া করতে করতে না আমার চুল ওই সবকিছু মিলিয়ে আমার এবারে যে পার ডে বেশি না 20,000 টাকা, আর আমার ট্রান্সপোর্টেশনের জন্য একটা BMW হলেই হবে, আর এন্টারটেইনমেন্টের জন্য বুঝে নিত আপনারা. ভাই আমরা দুঃখিত, আপনি কোথায় নায়কের লিস্ট থেকে বাদ করে গেছেন. ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখি তারপর তারটা দেখি আবার. হ্যাঁ, তো আমার মধ্যে আসলে কি আসলে বলার মতো কিছু নেই, যে আমাকে দেখে আপনারা বুঝতেছেন যে আমি ট্যালেন্টের একদম কুয়া. আমার ভিতরে পাল্টি দিলে আপনারা ঘরে ঘরে অনেক কিছু পাবেন. যাই হোক, এখন আসলে বলতে গেলে নিজের জীবন থেকে বলতে হয় অনেক আগে. ভাই আমরা কিন্তু আপনার জীবন কাহিনী শুনতে চাই না, আপনি স্ক্রিপ্টের কথা বলতে আসছিলেন. আসলে কি, হ্যাঁ আসলে আমি একটু অনেক বেশি আসলে এত ব্যস্তের ব্যস্ততা আসলে আমি আসলে কি সরি, আমার একটা ফোন আসছে মনে হয়. হ্যালো, হ্যাঁ হিরো আলমের দরকার আপনাদের আছে কিনা আমি জানি না. ঠিক আছে, তারপর আমরা দেখবো সে যদি বেশি আমাকে দাঁড়া করায় রাখে তারে আমরা নিব না. হ্যাঁ ঠিক আছে, দেখেন সে তারপরও সময় নষ্ট করতেছে. ঠিক আছে, আমরা আবার যাই. হ্যাঁ ঠিক আছে, না আসলে আমি একটা মিটিং এ আছি, ইউনো দেখ. হ্যাঁ ওকে, আমি তোমাকে পরে ফোন করছি. সরি আসলে একটা আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছিল সৌদি থেকে. তো হ্যাঁ, যেটা কথা বলছিলাম, তো এখন আমি আমার মাথায় যে স্ক্রিপ্টটা হচ্ছে, তেমনি নায়ক একজন ব্যবসায়ী, অনেক বিশাল বড় বিজনেসম্যান, সে আলুর ব্যবসা করে. তো সে তার ব্যবসা বাড়ানোর জন্য তার ফ্রেন্ডকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে বলে যে এই বিজনেসটা কীভাবে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস হিসাবে সে এস্টাবলিশ করতে পারে. তো সে তখন করলো কি, তার ফ্রেন্ডকে দাওয়াত দিল. তো আমার হিরো, তার ফ্রেন্ড, সেও হিরো, সেও বিজনেসম্যান, সে পেঁয়াজের ব্যবসা করে. তো যাই হোক, তো সে তাকে বলতেছিল যে কীভাবে সে ব্যবসাটা শুরু করবে. তো ফার্স্টে তারা দুজনের কথা বলতে, তো আমার হিরো বলে যে আমরা আলুর ব্যবসা করবো, খুব বেস্ট আলু হয়ে আমরা হতে হবে, ওয়ার্ল্ডের বেস্ট পটাটো, এটার নাম হচ্ছে সুইট পটাটো. সুইট পটাটো বানানোর জন্য কী করতে হবে, যাই হোক তাহলে কথা বলতেছে. তো আমার হিরো, এটা কি স্ক্রিপ্ট আপনার? না, আমার স্ক্রিপ্ট এটা স্টার্টিং এর. তো সুইট পটাটো বানানোর জন্য তারা কথা বলতেছিল, কথা বলার সময় সরি আসলে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম. তো ফার্স্টে সে তার ফ্রেন্ডকে ফার্স্ট একটা বিজনেস দেয় যে আমরা মাটির ব্যবসা করবো, যেহেতু এটা সুইট পটাটো, ওয়ার্ল্ডের বেস্ট মাটি, এটা আমরা নিয়ে আসবো সৌদি আরব থেকে. সৌদি আরবের মাটি সোনার চেয়েও খাঁটি, এটা শুধুমাত্র তোমার সৌদির মানুষরাই ভালো বুঝতে পারবে, ওই যে থাকে না. তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমার ক্যান্ডেলের দিকেও দেখি অনেক বড় হয়ে গেছে, বুঝতে পারবো. হ্যাঁ, তারপর আস্তে 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 তারা লোকের পরে লোক, তারপরে দিনের পরে দিন যাবে. তো তারা মাটি আনবে, মাটি এনে কাস্টম ক্লিয়ারিং করে তারা মাটি রাখবে. তারপরে সৌদি থেকে যে মাটিটা আসবে সেটার নিচে হবে সেই সুইট পটাটো. এখন এ পরে দূর বীজ আসবে ওর থেকে, এর জন্য আমরা লোক ট্রাইভেল এজেন্সি করবো, সৌদিতে লোক পাঠাবো, ওয়াচ করার জন্যে না, বীজ আনার জন্যে.
যাবে সৌদিতে, সৌদিতে গিয়ে আপনার স্টোরিটা কি আপনি ভাবেই বলবেন নাকি একটু করে দেখাবেন? আমি তো মনে করছিলাম আপনি করে দেখাবেন, যেহেতু আমরা সিলেকশন করবো আপনারে। হ্যাঁ, করে দেখাইলে সে আমরা বুঝতাম আপনার যে ট্যালেন্ট। কুটকুট কুটকুট ঠিক আছে, অনেক নিচে ধাক্কা মেরে ফেলানো যাবে ট্যালেন্ট, কিন্তু এর মধ্যেই যদি দেখি যে মানে আপনি অভিনয় করতে চাচ্ছেন না? না না, আসলে কি লাইট ক্যামেরা নাই, মেকআপ নাই, মেকআপ। আরে ভাই, আপনি তো স্ট্যান্ড আপ অভিনেতা ভাই, আসলে একটু পরে আপনি তো আমার ফোনে এইটাই মানে বুঝাইলেন আপনি একটা স্ট্যান্ড আপ অভিনেতা। হ্যাঁ, আমার মধ্যে সেটা আছে, বাট এই সব জায়গা আসলে কম বাজেটে আসলে আমি এরকম করি না, যাই হোক। বাট আপনারা এই কাস্টিং মাস্টিং নিয়ে আসেন, লাইট ক্যামেরা নিয়ে আসেন, আমি অবশ্যই করবো আপনার সাথে, আর বাকি ইয়ে সাসপেন্স হিসেবে থাকবো। ওকে, আমার একটা ফোন আছে। হ্যালো,